আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, সে অনুসারে কাজও করার জন্য এগিয়ে যাই। কিন্তু সেই কাজে কোনো বাধা এলে সেটা মানতে পারি না অথবা ধৈর্য ধরতে পারি না। আমরা যখন আমাদের স্বপ্নকে সত্যি করতে চাই বা সত্যি করার পেছনে ছুটি, তখন সেই কাজ সম্পর্কে আমাদের আগের থেকে যেহেতু কোনো ধারণা থাকে না অথবা কোনো অভিজ্ঞতা থাকে না, ফলে সে কাজে বাধা আসাটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই বাধার সম্মুখীন হলে ক্লান্ত হয়ে পড়ি এবং বড়জোর দু একবার চেষ্টা করি, তারপর হাল ছেড়ে দিই। দেখুন, আমরা যে কাজটি করতে চাইছি এবং বাধার মুখে পড়ছি, এখন যদি সেই কাজে বিরক্তি হয়ে কাজটা করা বন্ধ করে দেই, তাহলে কি হবে? আমাদের স্বপ্নটা আর কখনো সত্যি হবে না। আর এমন কোনো ব্যক্তি নেই যাকে নতুন কোনো কাজ করতে গেলে বাধার মুখোমুখি হতে হয় না। যে মানুষটিকে আজ হয়তো দেখছি সফল একজন মানুষ, তার স্বপ্ন সত্যি করতেও তাকে অনেক বাধা টপকাতে হয়েছে এবং অনেক সমস্যারও মুখোমুখি হতে হয়েছে। যাদের স্বপ্ন সফল হয় আর যাদের হয় না, তাদের মধ্যে শুধু একটাই পার্থক্য, একজন শক্ত হাতে হাল ধরে এগিয়ে গেছেন, আরেকজন হচ্ছে না, পারছি না, এই অজুহাতে কাজটি ছেড়ে দিয়েছেন এবং নিজেকে একজন ব্যর্থ মানুষ প্রতিপন্ন করে মাথায় হাত দিয়ে নিজের স্বপ্নকে চিরতরে ঘুম পাড়িয়ে রেখেছেন। আর দোষ দিচ্ছেন বেচারা ভাগ্যকে, যার সব কিছু আছে বা যার পাঁচতলা একটি বাড়ি আছে, সে কি সেই বাড়ি তৈরি করা নিয়ে কোনো স্বপ্ন দেখবে? তার তো সেটা আছে, তাহলে অযথা কেন বাড়ি তৈরি করার কথা ভাববে? কিন্তু যার এমন একটা বাড়ি নেই, সেই ব্যক্তি কেবল এমন বাড়ি তৈরি করার স্বপ্ন দেখবে, আর তাকে প্রতি পদে বাধার সম্মুখীন হতে হবে। যে হাল ছেড়ে দেবে সে ব্যর্থ হবে, আর যে থামবে না, লড়াই চালিয়ে যাবে, সে একদিন না একদিন ঠিক সফলতা অর্জন করবেই। তাই স্বপ্ন শুধু দেখলেই তা বাস্তবায়িত হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরতেই বেশিরভাগ মানুষই পারে না, তাই বেশিরভাগ মানুষের স্বপ্নই বাস্তব হয় না। টমাস আলভা এডিসন যদি অজস্রবার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিতেন, তাহলে কি আজ তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকতো? না, আমি আজ তার নাম আপনাদেরকে বলতাম। এই মানুষটির কর্মপদ্ধতি যদি কেউ অনুসরণ করে, তার শত শতবার ব্যর্থ হওয়ার কথা মাথায় রেখে কোনো স্বপ্নকে সত্যি করার জন্য এগিয়ে যায়, তাহলে সে কখনোই ব্যর্থ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।